প্রদীপের আলোয় মুছে যাক সব কালিমা, নতুন ভাবে আসুক বয়ে শিশির আলো। এই আলোতে আলোকিত হয়ে সমৃদ্ধ হোক আপনার আনন্দময় ও শান্তিপূর্ণ জীবন। শুভ দীপাবলি, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। তো বন্ধুরা, শুরু করলাম আমি আমার আজকে ব্লগ। আজকে কালী পূজা, আর আমার পাড়াতে কালী পূজা কীভাবে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পুরানো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। বৃষ্টি ঝড় তুফানের জন্য সেইভাবে আমরা আনন্দ করতে পারিনি, কিন্তু মায়ের পূজাটা আমরা খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে করতে পেরেছি। বারবার কারেন্ট চলে যাচ্ছে আর বারবার হাওয়া বইছে, দেখতেই পাচ্ছেন আমাদের প্যান্ডেলের কী অবস্থা। তো যাই হোক, আমরা পূজাটা নিষ্ঠা সহকারে করতে পেরেছি সেটাই আমাদের জন্য অনেক। আর বন্ধুরা, এদিকে রান্না হচ্ছে, রান্নাটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি রান্না করার পর কিছু সবজি এক্সট্রা ছিল, তো আমার ভাগ্নি আমার ননাসের মেয়ে ও বলছে যে তাহলে একটু ঘ্যাট হয়ে যাক, একটু সবজি হয়ে যাক, তো সবজি কাটতে ও বসেছে। সাথে আমার আর এক যাও সবজি কাটতে বসেছে। আমি বলছি, আজকে এখানে হঠাৎ করে আলু ভাজা করার প্ল্যান ছিল, তো সাডেনলি দেখা গেছে যে কিছু সবজি বেঁচে গেছে, এর জন্য এখন সবগুলো দিয়ে তৈরি হচ্ছে নিরামিষ সবজি, মিক্স ভেজ যেটাকে আমরা বাংলায় বলি ভেজ।
মা কালীমার আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।